আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওমাতা শাউনা ইল্লা ইনশাআল্লাহ, তোমরা যা চাও তা চাওয়া নয়, আল্লাহ যা চান তাই হয়। আমরা সবাই নিজ নিজ এলাকায় নিজ নিজ ঈদের মাঠে সালাত আদায় করব বলে প্রতীক্ষমান রয়েছি। যখন আমরা ফজরের সালাতে ঢুকেছি তখন আমরা আমাদের জায়গা রেডি হয়েছে কি না সেটা বলাবলি করছি। ফজরের সালাত আদায় করে বের হচ্ছি তো বৃষ্টি, তখন থেকেই আমরা মনে করছি সিদ্ধান্ত সম্ভবত পরিবর্তন হয়ে যাবে, তো বৃষ্টি শুরু হয়ে গেল। ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, তোমরা যা চাও তা চাওয়া নয়, তবে আল্লাহ তাআলা যা চান তাই হয়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, মানুষের বিবেচনার হিসাব নেই, তিনি ইচ্ছা মতোই করেন। আর করার জন্য সময় লাগে না, করার জন্য বলেন কুন, আরবি শব্দ হও, ফায়াকুন, তখনই হয়ে যায়, এইটা তার ক্ষমতা। যেই ক্ষমতা আর কোনো প্রাণীর ভিতরে নেই, যা একমাত্র আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। অহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। যখনই তাসবিহ তাহলিল জিকির করা হয় তখনই এই শব্দটা চলে আসে, অহ আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার মাঠের দোয়া। ওয়া খায়রু মা কুলতু, উত্তম দোয়া যা আমি বলেছি। ওয়া কালা মিন কাবলি মিনাল আম্বিয়া, আর আমার পূর্বে যত নবী গেছেন সবাই বলেছেন ওই দোয়াটা খুব ভালো উত্তম দোয়া। ওটা আরাফার দিনের আরাফার মাঠের দোয়া, ওটা সবচেয়ে উত্তম দোয়া, ওটা আমি বলেছি, আমার পূর্বে সকল নবী বলেছেন। কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওহু আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব তার, প্রশংসা তার। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। এই দোয়াটা হলো উত্তম দোয়া, এই দোয়াটা হলো আরাফার মাঠের শতবারের কোটিবার বলার দোয়া, যে যত পারে। এই দোয়াটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটা সকল নবী বলেছেন। তাতে যেটুকু বললাম সেটুকু হলো তার ইচ্ছাই ইচ্ছা, আমাদের ইচ্ছার কোনো দাম নেই। আজকে আমরা বিগত দিনের মতো জরুরি কয়েকটা কথা বলবো। তার প্রথম কথাটি হবে ঈদের মাঠে আসার সময় নিয়ে, তারপরের দ্বিতীয় কথাটি হবে ঈদের তাকবীর কখন শুরু কখন শেষ, তারপরের কথাটি হবে ঈদের সালাতের কিছু নিয়ম কানুন, তারপরের কথাটি হবে ঈদুল ফিতরের সামান্য কিছু কথা, তারপর আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। তো আমরা প্রারম্ভের আলোচনায় চলে যাই, তা হচ্ছে ঈদের সালাতের সময় কখন। ঈদের সালাতের সময়ে বুখারীতে একটি অধ্যায় উল্লেখ হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় উল্লেখ করেছেন, তাতে
চাস্তের সময়ের পূর্বে প্রমাণ হয়, এশরাকের সালাতের পরপরই প্রমাণ হয়, বা এশরাকের সালাতের সময়ে প্রমাণ হয়। খারাজা আব্দুল্লাহ ইবনু বুসরিন মান নাস ইয়াউমা ফিত্রিন আও ইয়াউমা আধা, আব্দুল্লাহ ইবনু বুসর উনি জনগণের সাথে ঈদুল ফিত্র অথবা ঈদুল আজহায় বের হলেন, ঈদের মাঠে গেলেন। ফা আনকারা ইবতিআল ইমামে, ওই সময় যে ইমাম সালাতকে দেরি করে আদায় করেছেন এইটাকে তিনি নাকচ করে দিলেন, বললেন যে এটা নয়। তারপরে বলছেন যে কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ ফারাগনা সাআতান হাজিহি, আমরা রাসূলের সাথে এই সময়ে সালাত থেকে অবসর হয়ে গেছি, আমরা এই সময়ে সালাত পড়ে নিয়েছি, আর আপনি এই সময়ে সালাত শুরু করবেন? ওয়া যালিকা হিনাত তাসবীহ, আর ওই সময়টা ছিল চাস্তের সময়, সাতটা সাড়ে সাতটা এরকম সময়, এই সময়টাকে তিনি নাকচ করে দিলেন যে এইটা ঈদের সালাতের সময় নয়, এই সময়ে আমরা সালাত আদায় করে নিয়েছি। এইটা বুখারিতে উল্লেখ হয়েছে, আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজা এসেছে। আন্না আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ জাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াকালা ইন্না কুন্না রাআইনাল হিলাল, ঈদের দিন হয়নি, 29 রমজানে কিছু সাহাবি বাহির থেকে আসলেন, এসে বললেন যে আমরা চন্দ্র দেখেছি। তখন মদিনার সাহাবিগণ আল্লাহ রসুল সহ সিয়াম আছেন, তখন 9টা 10টা 11টা এরকম হয়ে গেছে, এরকম সময় এসে বললেন যে আমরা গতকাল সন্ধ্যায় চন্দ্র দেখেছি। ফা আমারাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিরু, আল্লাহ রসুল সবাকে বললেন এই তোমরা সিয়াম ছেড়ে দাও। আর আগামীকাল সকালে যখন সকাল করবে তখন সবাই ঈদের মাঠে যাবে, সকাল করে ঈদের মাঠে যাবে, তো ফজরের সালাতের আগে তো আর নয়, তো সকালেই সবাই ঈদের মাঠে যাবে। এখন 9টা 10টা 11টাতে তিনি আর সালাত আদায় করলেন না, বললেন যে তোমরা সিয়াম ছেড়ে দাও, সালাত আগামীকাল। তাহলে বোঝা যাচ্ছে যে ঈদের সালাতের সময় সূর্য ওঠার পর পরই, দেরি যদি হয়ে যায় 10টা 11টা এরকম হয়ে যায়, তাহলে ঈদের সময়ের সালাতের সময় যেহেতু পার হয়ে গেছে, কাজে আর সালাত চলবে না, এখন পরের দিন আদায় করতে হবে সকালে, তাই আদেশ করে দিলেন। হাদিস সহি, এর বাস্তবতা দেখতে হলে আরবি ভূখণ্ডে যেতে হবে, সেটা সৌদি আরব হোক, সেটা কুয়েত হোক, সেটা কাতার হোক, সেটা বাহরাইন হোক, সেটা আবুধাবি হোক, সেটা দুবাই হোক, ওরা ফজরের সালাতে যখন যায় তখন দুই একটা খেজুর পকেটে করে নিয়ে যায়, সালাম ফিরার পরে তাসবি তাহলিল জিকির আজকার করার পরে খেজুরটা খেয়ে সূর্য উঠলে সালাত আদায় করে বাড়ি চলে আসে। এই দুটা হাদিসে বোঝা যাচ্ছে যে ঈদের সালাত সূর্য ওঠার পরে, এশরাকের সময়, চাস্তের সময়ে সালাত হয়ে গেছে। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আজ বাংলাদেশে আমাদের ঈদের দিন রোজ মঙ্গলবার,
যারা আপনারা আমাদের সামনে আছেন, যারা দেশ বিদেশ হতে অনলাইনে আমাদের সাথে আছেন, তাদেরকে আমরা বিনীতভাবে একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই যে ঈদের সালাতের সময় হলো সূর্য ওঠার পরে, চাস্তের সময়ের আগে আগে। আমাদের দেশে 5:30, 6:30, 6:30 খুব দেরি করলে 7টা পর্যন্ত নিয়ে যাওয়া যায়, 7টাতেই চাস্তের সময় ঢুকে যায়। এই স্থানে 7:30, 8:00, 9:00, 9:30, 10:00 এক ঈদের মাঠে 3 বার 4 বার সালাত, এগুলো একটাও জায়েজ না, শরীয়তে অনুমোদনের কোনো পথ নেই। মুসল্লি বেশি হয়ে গেছে, ঈদের মাঠ বিক্রি করে দিয়ে মাঠ বড় করতে হবে, সম্ভব না হলে মাঠ ভাগ করতে হবে, তবে হইচই করে ঈদের মাঠ ভাগ করা যাবে না। আপনি কষ্ট পেলেও ডাঙ্গিপাড়া আমার কাছে একটা অবাক গ্রাম, যেদিন থেকে আমাদের বুদ্ধি হয়েছে এখন প্রায় 60 বছরের কাছাকাছি বয়স, আমরা অনুমান 6-7 বছর থেকে ঈদের মাঠে যাই দেবীনগর। তে এ যাবৎ ঈদের মাঠে প্রায় 40-50 হাজার মানুষ উপস্থিত হয়, আমি বলে এ যাবৎ ঈদের মাঠটাকে ভাগ করতে পারিনি, বলে আমি বলেছি যে মাঠ বিক্রি করে দেন, সবাই মিলে চলেন মাঠ একটা বড় করি। যদি সবাই মিলে বসে মাঠ ক্রয়ের জায়গা না করতে পারি তাহলে আপোষে মাঠ ভাগ করে নিব, কোথায় কোথায় করব। এখন পর্যন্ত দীর্ঘ 30 বছর থেকে আমার এই প্রস্তাব গ্রহণ হয়নি, যারই কথাতে হোক এখনো ঈদের মাঠে 2 বার সালাত হচ্ছে, 2 বার করবে কিন্তু ভাগ করবে না। এমন সময় মাঠ বিক্রি করে বড় মাঠ করাই সুন্নাত 2 বার সালাতের চেয়ে, এমন সময় মাঠ ভাগ করাই সুন্নাত একাধিকবার একই মাঠে সালাতের আদায়ের চেয়ে। আর একটা ছোট্ট গ্রাম সেখানে 2টা জুমা মসজিদ, সেখানে 2টা ঈদের মাঠ, জুমা মসজিদ হলো হলো ঈদের মাঠ কি করে হয়? আমি বহুবার প্রস্তাব দিয়ে দেখেছি, বহুবার অনুরোধ জানিয়ে দেখেছি, সবাই মিলে চলে আসেন, জামিয়া সালাফিয়া আপনাদের সম্পদ, জমি বিক্রি করার সময় বেশি দাম আমাদের সম্পদ, বাড়ি ভাড়ার সময় আমাদের সম্পদ, আর দিনই ব্যাপারে আমাদের সম্পদ নয়, এটা তো হয় না। দিনের ব্যাপারও মনে করতে হবে যে জামিয়া সালাফিয়া আমাদের সম্পদ, এইটা মনে করতে হবে। শতাব্দীর পর শতাব্দী আপনি মারা যাবেন, আপনার ছেলে আসবে, তারা মারা যাবে, তার ছেলে আসবে, তারা মারা যাবে, তার ছেলে আসবে, সেটার নাম জামিয়া সালাম। আমি আবারও এখানে অনুরোধ করছি যে এই সবের চেয়ে আপনারা সবাই মিলে জামিয়া সালাফিয়ার মাঠে আসেন, জামিয়া সালাফে বাইতুলহাম জামে মসজিদে সালাত আদায় করেন, আল্লাহর একটা বিশাল নিয়ামত, বাকি মসজিদগুলোকে অক্তিয়ে করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় পাড়ায় পাড়ায় অক্তিয়ে মসজিদ তৈরি করার জন্য আদেশ করেছে, আর সবাই মিলে জুমার সালাত আদায় করবে এক জায়গায় ঈদের সালাতের সময়। এরপরে ঈদের সালাতের তাকবীর, ঈদের সালাতের তাকবীর শুরু হবে কখন? মাঝে মধ্যে আমি ঈদুল ফিতরের চন্দ্র উঠে গেলে বলতে হবে বলেছি, কিন্তু একাধিক হাদিসে বোঝা যায় যে ফজরের সালাত আদায় করে যখন ঈদের মাঠের দিকে যাবে তখন তাকবীর আরম্ভ হবে। কানা আব্দুল্লাহ ইবনে উমার এজা গাদা ইয়াউমাল ফিত্রা ইয়াউমাল আযহা ইলাল মুসাল্লা, আব্দুল্লাহ ইবনে উমার যখন ঈদুল ফিত্র অথবা ঈদুল আযহাতে
ঈদের মাঠের দিকে যেতেন তখন তাকবীর পড়া আরম্ভ করতেন হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা বলতে 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 ঈদের মাঠে চলে আসতেন তারপরে বলতে থাকতেন সুম্মা খারাজাল ইমাম ফাসাকা তারপর যখন ইমাম সালাত আদায় করবে বলে বের হয়ে যেতেন তখন তাকবীর পাঠ বন্ধ করে দিতেন তাহলে বোঝা গেল যে ঈদুল ফিতরের তাকবীর শুরু হবে ফজরের সালাতের পর থেকে নিয়ে ঈদের মাঠে সালাত আরম্ভ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সালেম বলেন যে কানান নাস ইকব্বেরুনা ফিল ঈদে হিন ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম সাহাবীগণ জনগণ তাকবীর পাঠ করতেন যখন সালাতের জন্য বাড়ি থেকে বের হতেন হাত্তা ইয়াতুল মুসাল্লা তাকবীর পাঠ করতে 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 ঈদের মাঠে চলে আসতেন সুম্মা এজা খারাজাল ইমামু সাকাতু ঈদের মাঠে এসেও তাকবীর পাঠ করতেন কিন্তু ইমাম যখন বের হয়ে যেতেন সালাতের জন্য তখন আর তাকবীর পাঠ করতেন না দিন হিসাবে সারা দিন তাকবীর পাঠ করলেও সুন্নাত হলো ফজর থেকে নিয়ে এই পর্যন্ত তাকবীর পাঠ করা এই দুটা হাদিসে ঈদুল ফিতরের আলোচনা হয় তারপরে বলছি ঈদুল আজহা কানা আব্দুল্লাহ ইবনে উমার ও আবু হুরায়রা ইখরুজানা ইলা সুকে ফি আইয়ামিল আশরে জুলহিজ্জার প্রথম তারিখ থেকে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে যেতেন ওয়াইকাব্বিরানে তারা দুজন তাকবীর পাঠ করতেন ওয়াইকাব্বিরু নাসমা তাকবীরহিম আর জনগণ তাদের দুইজনের তাকবীরের সাথে তাকবীর পাঠ করতেন তাহলে ঈদুল আজহাতে তাকবীর শুরু হলো যেই দিন ঈদের চন্দ্র উঠল কুরবানির ঈদের চন্দ্র উঠল সেই দিন থেকে কানা আলী ইবনু আবি তালিব ইকব্বেরো বাদা সলাতিল ফাজরে ইয়াউমা আরাফা এলা সলাতিল আসরে মিন আখির আইয়ামিত তাসরিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন ফজরের সলাতের পরে তাকবীর আরম্ভ করতেন আইয়ামে তাসরিকের শেষ দিনের আসর পর্যন্ত আইয়ামে তাসরিক হলো ঈদের পরের তিন দিন এগারো বারো তেরো এই তিন দিন হলো আইয়ামে তাসরিক কুরবানির দশ তারিখ হলো কুরবানির দিন তাহলে আরাফার দিন হলো আট তারিখ আট তারিখ সকালে যারা হজ করতে যায় তাদেরকে আরাফার মাঠে নয় তারিখ সকালে আরাফার মাঠে তাদেরকে উপস্থিত থাকতে হবে নয় তারিখ নয় তারিখ সারাদিন গিয়ে রাত ফজর পর্যন্ত যদি মানুষ আরাফার মাঠে উপস্থিত হতে পারে তাহলে সে হজ পেয়ে যাবে আর যদি ফজর পর্যন্ত সময়েও আরাফার মাঠে উপস্থিত হতে না পারে তাহলে হজ বাতিল তাহলে ঈদুল আজহাতে তাকবীর শুরু হলো আরাফার দিন হতে নয় তারিখ হতে নয় দশ এগারো বারো তেরো তেরো তারিখের আসরের সালাত পর্যন্ত আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকব্বেরু ফি আইয়ামি তাসরিকে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ামে তাসরিকগুলিতে কুরবানির তেরো চোদ্দ এগারো বারো তেরোতে তাকবীর পাঠ করতেন একলো তিনি বলতেন
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে কি তাকবীর তা স্পষ্ট প্রমাণ হয়, আর কোন হাদিস দিয়ে কি তাকবীর তা স্পষ্ট প্রমাণ হয় না। কেউ যদি আরো তাকবীর বলতে চায় তাহলে অন্যান্য তাকবীর বলতে হবে, যেমন বলতে হবে যে চারটি কালেমা অতীব উত্তম, তা হলো মানুষকে সামনের দিক থেকে রক্ষাকারী, তা হলো মানুষকে পিছন থেকে রক্ষাকারী জাহান্নাম হতে, তা হলো স্থায়ী শতামূল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাকবীর পাঠ করা যায় তাকবীর হিসাবে। এছাড়াও আল্লাহু আকবার তাকবীর হিসাবে তাকবীর পাঠ করা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ কাসিরা সুবহানাল্লাহ বকরাতাম ওয়াসিলা এটার কোনো প্রমাণ পাওয়া যায় না সহি সূত্রে। যদি চো ভালোবাসার খাতিরে একাধিক জায়গায় চলছে ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আরো বলা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাকবীরগুলি পাঠ করা যায়। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ঈদুল ফিতরের তাকবীর শুরু হবে ফজরের সালাতের পর থেকে নিয়ে ঈদের মাঠে এসে সালাত পর্যন্ত অতিরিক্ত সারা দিন, তাছাড়া হাদিস দ্বারা প্রমাণ হয়। আর ঈদুল আজহার তাকবীর শুরু হবে কুরবানির চন্দ্রের এক তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত এক টানা, অন্যথায় ৯ তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত মোট ৫ দিন, ৯, ১০, ১১, ১২, ১৩ দুটাই প্রমাণ, সবই সহিহ হাদিস। তবে ১ তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত বুখারি মুসলিমের হাদিস। এরপরে ঈদের মাঠে সালাত, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি রাকাতাইনি ফিল ঈদে ওয়ালা ইসাল্লি কাবলাহুমা ওয়ালা বাদাহুমা, আল্লাহর নবী শুধুমাত্র ঈদের মাঠে দুই রেকাত সালাত আদায় করতেন, না আগে না পরে, আগেও পড়তেন না পরেও পড়তেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাইসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়ান ফিল ঈদে ইল্লা ইযা রাজা মানজিলাহু সালা রাকাতাইন, আল্লাহর নবী ঈদের মাঠে সালাত আদায় করতেন না ঈদের দুই রেকাত সালাত ছাড়া, তবে তিনি বাড়িতে এসে দুই রেকাত সালাত আদায় করতেন। এই সুন্নাতটা আজকে আপনাদেরকে পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি যে বাড়িতে গিয়ে অজু থাকলে ভালো, না থাকলে দুই রেকাত সালাত আদায় করে নেবেন। আল্লাহর নবী ঈদের মাঠে ঈদের দুই রেকাত সালাত ছাড়া আদায় করতেন না, তবে ঈদের দিন ঈদের সালাত আদায় করে যখন বাড়িতে পৌঁছিতেন তখন দুই রেকাত সালাত আদায় করতেন বাড়িতে গিয়ে ঈদের দিন। আমরা যে এখানে এসে মসজিদে দুই রেকাত সালাত আদায় করছি, তো আমরা এই দুই রেকাত সালাত ঈদের দিনেরও নয় আর ঈদের জন্যও নয়, এইটা হলো মসজিদ যার তার অনুমতি ছাড়া মসজিদে বসা নিষেধ, ও তো আর নিজে বসেননি আর ফেরেশতাকেও দায়িত্ব দেননি যে এই আগে দুই রেকাত সালাত আদায় করো তারপরে বসো, এরকম বলার কোনো ফেরেশতা নেই।
তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন যে মসজিদে বসতে হলে ঘর অলার অনুমতি নিতে হবে তারপরে বসতে হবে তো ঘর অলার অনুমতি কি ঘর অলার অনুমতি হলো দুই রাকাত সালাত এইখানে আমাদের মাঝহাবি ভাইরা এই বুখারি মুসলিমের হাদিসের সরাসরি বিরোধিতা করে যাচ্ছেন সারা জীবন তাহলে মসজিদে ঢুকলে আগে বসবেন কি যে ব্যাপার আল্লাহই ভালো জানে আগে তো দুই রাকাত সালাত আদায় করতে হবে তাছাড়া তো আমি বসতেই পাবো না তা আগেই বসবো তারপরে দুই রাকাত সালাত আদায় করব সময়ে এটা হলো উল্টা তো মসজিদে আমরা ঈদের সালাত আদায় করতে এসেছি এই কথা ঠিক তো ঈদের সালাত তো এখনো শুরু হয়নি একটু দেরি আছে তো আমরা তো মসজিদে ঈদের সালাত আদায় করতে এসেছি তা আমরা ঘর আল্লাহর অনুমতি আগে নি অনুমতি হলো দুই রাকাত সালাত যার জন্য আমরা মসজিদে সালাত আদায় করলে ঘরের মালিককে সন্তুষ্ট করার জন্য দুই রাকাত সালাত আদায় করে বসি মনে রাখবেন মসজিদে দুই রাকাত সালাত ঈদের নয় মসজিদে পড়েন না স্কুল মাঠে গিয়ে করেন স্কুল ঘরে পড়েন কোন একটা ভালো জায়গাতে পড়েন বৃষ্টির দিন ঈদের সালাত ফাঁকা জায়গাতেই করতে হবে জরুরি ফাঁকা মাঠে আদায় করতে হবে গত জুমায় বলেছি আপনাদেরকে যে মসজিদে নববীতে দুই রাকাত সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদে দুই রাকাত সালাত আদায় করলে যা নেকি হবে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে মসজিদে মসজিদে আকসা আর কাবা ঘর ব্যতীত মসজিদে আকসাতেও দুই রাকাত সালাত আদায় করলে পৃথিবীর অন্যান্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে আর কাবা ঘরে দুই রাকাত সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি নেকি হবে তারও বেশি তো মসজিদে নববীর মতো এত দামি জায়গা ছেড়ে তার উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গা আল্লাহ রাসূল সালাত আদায় করলেন এই কারণে ঈদের মাঠ সাজানো যাবে না ঈদের মাঠ ঘেরা যাবে না ঈদের মাঠে সামিয়ানা দেওয়া যাবে না ঈদের মাঠে কোনো প্রকার ব্যবস্থা করা জায়েজ নয় ঈদের মাঠে ইমামের জায়গা করা যাবে না ঈদের মাঠে মিম্বর বানানো যাবে না এগুলো সব নাজায়েজ দুনিয়ার মানুষ করছে যে তো দুনিয়ার মানুষই তো বেদাত করবে শিরক তো মানুষই করবে মানুষ তো বেদাতই করবে তো এত বড় বড় আলেম ওলামা তো বেদাত তো আলেমের পক্ষ থেকেই চালু হয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে কি আলেম ওলামাই বলেছে এভাবে করো এভাবে করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ তো এই এই দুরুদ কি মূর্খ মানুষে চালু করেছে এক শ্রেণীর আলেম মানুষই চালু করেছে বালাগাল ওলা বে কামালিহি কাশাফাদ্দ যাবে জামালিহি হাসনাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ও আলিহি তো এই দুরুদ কি মূর্খ মানুষ চালু করেছে এক শ্রেণীর আলেম মানুষই চালু করেছে কাজেই বুজুর্গানের দিনের দোহাই দিয়ে সঠিক শরীয়ত পাওয়া যাবে এ কথা ঠিক নয় দলিলের ভিত্তিতে তদন্ত করলে সঠিক শরীয়ত পাওয়া যাবে ঈদের সালাতের কথা বললাম এরপরে রাস্তা পরিবর্তন করে ঈদের মাঠে যেতে হবে এটা সুন্নাত এরপরে ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে যাওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াকদু ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুল তামারাতিন ইয়াকুলুহুম না বিতরান আল্লাহর নবী ঈদের ঈদুল ফিতরে না খেয়ে যেতেন না তিনি খেতেন কয়েকটা খেজুর আবার বিজোড় খেতেন তাহলে শুধু খেজুর আবার হিসাব করে বিজোড় খেজুর আমাদের দেশের মহিলাদেরকে অনেক রান্না করা লাগে ঈদের দিন যার কারণে তো তারা ঈদের মাঠে আসতে পারে না কষ্ট হয় ঝামেলা হয়
ভালো করে জেনে নিন যারা সামনে আছেন, যারা দেশ বিদেশের দিনী ভাই বোন অনলাইনে আমাদের সাথে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ঈদুল ফিতরে অর্থাৎ রমজানের পরের ঈদে কয়েকটা খেজুর খেয়ে ঈদের মাঠে আসতে হবে। খেজুর না থাকলে অল্প কিছু খেয়ে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা অনুযায়ী পিঠে আন্ধাসা খেয়ে আসতে হবে, আর না হলে অন্যান্য জেলা অনুযায়ী একটু সেমাই খেয়ে আসতে হবে বা একটু তেল পিঠে খেয়ে আসতে হবে। তো এত কিছু নয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার জন্য এত প্রস্তুতি নয়, এত প্রস্তুতি পরে এই সিদ্ধান্ত পরিহার করতেই হবে, নইলে আপনি ঈদুল ফিতরের সুন্নাত বাস্তবায়ন করতে পারবেন না। না সকালে সকালে আসতে পারবেন, না মহিলাদেরকে নিয়ে আসতে পারবেন। এরপরে বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতআমু লা ইয়াকদু ইয়াওমাল ফিতরে হাত্তা ইয়াতআমা, আল্লাহর নবী ঈদুল ফিতরে না খেয়ে যেতেন না, ওয়ালা ইয়াতআমা ঈদুল আযহা ইল্লা ইউসাল্লিয়া, আর ঈদুল আযহাতে সলাত আদায় না করে খেতেন না। তাহলে বোঝা গেল ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে আর ঈদুল আযহাতে এসে খেতে হবে। কুরবানির গোশত খান আর যেটাই খান, এই সুন্নাত খুব ভালো করে মনে রাখেন যে ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে আর ঈদুল আযহাতে এসে খেতে হবে। এরপরে মহিলারা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমের নাম নুখরেজাল হুইয়েজ ফিলি দাইনে অজাওয়াতিল খুদুরে, আমাদের মহিলাদেরকে ঈদের মাঠে যেতে আদেশ করা হয়েছে, যুবতীদেরকে আদেশ করা হয়েছে। তিনি বলেছেন ইয়াসহাদনা জামাতাল মুসলিমিন দাওয়াতাহুম, মহিলারা গিয়ে মুসল্লিদের দোয়াতে শরীক হবে আর তাদের খুতবা বক্তব্যে শরীক হবে। তো ঈদের মাঠে মুসল্লিরা কি দোয়া পড়ে সেইটা আবার মুসলিমে এসেছে, ইউকাব্বিরুনা মা আন্নাসে, মহিলারাও পুরুষের সাথে তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তারা বাড়ি থেকে বের হয়ে বলতে বলতে আসবে, ঈদের মাঠেও পড়বে এবং বক্তব্য শুনবে। যখন আদেশ হয়ে গেল কালা ইমরাতুন, তখন একজন মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ ইহদানা লাইসা লাহা জিলবাব, আল্লাহর নবী আমাদের কারো কারো তো চাদর নেই, চাদর ছাড়া আমরা ঈদের মাঠে যাব কি করে। তখন তিনি বললেন লেতুল লিবসাহা সাহেবা তোহা মিন জিলবাবেহা, তাহলে কোন সঙ্গী সাথী বান্ধবী তাকে চাদর দিবে। তাহলে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে কারো চাদর ধার করে নিয়ে। আগে মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কারো কাপড় চেয়ে নিয়ে যেত, এখন তো সবারই তিন জোড়া চার জোড়া দশ জোড়া করে কাপড় আছে, এখন তার চাওয়া লাগে না। তবে হাদিসে বোঝা গেল যে মহিলারা ঈদের মাঠে যাওয়ার জন্য মা আরেকজন মহিলার কাপড় চেয়ে নিয়ে যেতে পারে। ঈদের মাঠে মহিলাদেরকে যেতেই হবে, যেতে বাধ্য। জুমা মসজিদে যাওয়া ভালো, পাঁচক্ত সলাৎ বাড়িতে ভালো, মহিলাদের জন্য পাঁচক্ত সলাৎ বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। যারা আপনারা দিনী ভাই বোন, বিশেষভাবে আমার দিনী বোনেরা সামনে আছেন, দেশ বিদেশ হতে অনলাইনে আমাদের সাথে আছেন, সবাকে আমরা অনুরোধ জানাচ্ছি ঈদের সলাতের ব্যাপারে আপনি এইভাবে প্রস্তুত থাকুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিত্রে ওয়াল আযহা ফাওয়াল হোসেন ইয়াবদু বিহি সলাহ, আল্লাহর নবী ঈদুল আযহাতে ঈদুল ফিত্রে গিয়ে প্রথমে সালাত আদায় করতেন, প্রথমে কোনো বক্তব্য চলবে না, কোনো কথা চলবে না, এমন কি কেউ দাঁড়িয়ে বলে দিতে পারবে না যে আপনারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তবে নিজ নিজ গতিতে বলবে, বক্তব্য চলবে না, বলে দিতে পারবে না, ধারাবাহিকভাবে কেউ কথা বলতে পারবে না। সর্বপ্রথম সালাত, সুম্মা ইনসারাফা, তারপর আল্লাহ রাসূল মুসল্লির দিকে ঘুরে দাঁড়াতেন, ওয়াক মুকাবিলান নাস, এইভাবে মুখামুখি হয়ে দাঁড়াতেন, যেভাবে আছে মুখামুখি হয়ে দাঁড়িয়ে ফায়ায়ে জহুম তিনি বক্তব্য দিতেন, বক্তব্য দিতে দিতে এইভাবে আসলো ফা আতা নিসা, তিনি মহিলাদের কাছে আসলেন, ফা ওয়াদা হুন্না, তিনি তাদের উপদেশ দিলেন, ওয়া দাক্কারা হুন্না, তিনি তাদের অনেক উপদেশ দিলেন, ওয়া রাবি সাদকা, তাদের তিনি দান করতে বললেন। এবার চলেন দান। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে যখন গেলেন তখন তিনি বলছেন, মাইক এরকম ব্যবস্থা ছিল না, পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে আবার তিনি মহিলাদের ওখানে গিয়ে বক্তব্য দিতেন, তো বক্তব্যে তিনি বললেন যে ইয়া মাসারান নিসায়ে তাসাদ্দাকনা, সে হে উপস্থিত মহিলা জনগণ তোমরা শোনো, তোমরা দান করো, কেন ফাইনি উরিতকুন্না আকসার আহলিন নারে, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি, জাহান্নামে শুধু মহিলা আর মহিলা, তোমরা দান করো, এবাদতের সাথে সাথে দানই তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এই কথাটা বলার পরে মহিলাগণ চট করে বলে বসলো, মদিনার মহিলারা আবার খুব সতর্ক, মদিনার মহিলারা বলে বসলো অবেমা, কেন আমরা বেশি জাহান্নামে যাব। তখন তিনি উত্তরে তিনটা কথা বললেন, এক তুকসির না লানা, তোমরা অল্পতি মানুষের উপরে অভিশাপ করো, দুই তাকফর না লাশিরা, স্বামীকে মেনে চলো না, অল্পতেই স্বামীর অকৃতজ্ঞ হয়ে যাও, আর এখন তো বোকা মানুষের খালি রাগ উঠলি বউকে তালাক, যত মানুষ জিজ্ঞাসা আমাকে করে জিজ্ঞাসার সব করা 30টা জিজ্ঞাসা আছে বউ তালাকের, রাগ করে তালাক দিয়েছে, 30টার মধ্যে শতকরা 25টাই রয়েছে যারা বহির্বিশ্বে থাকে, বউ বাড়িতে আছে বহির্বিশ্বে আছে, রাগ করে দেবরের সাথে কথা বলেছে তখন তালাক দিয়ে দিয়েছে। তা আমি বলছি যে মারতে বলিনি, কিন্তু তালাক মুখে না বলে তো দুটা মারা যায়, রাগটা আপনি মেরে কমান, তালাক দিয়ে কমাচ্ছেন কেন, তালাক দিলে তো শেষই হয়ে গেল, ফল গাছ উঠিয়ে যদি ফল খান মোলা 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 শাগের মতো মোলায়ের মতো, তাহলে আর কিছু থাকলো না, আর যদি গাছ থেকে পাতা খেতে থাকেন তাহলে গাছটা অন্তত থাকলো আবার বের হবে, তালাকে দিয়ে দিলেন তো আবার কাল তালাক দিবেন কাকে, তাহলে আবার তালাক দিতে হলে আবার বিবাহ করতে হবে, কত ঝামেলা আছে কত সমস্যা আছে। তো স্বামীকে মেনে চলে না, দুই তিন এটা কঠিন, মেরাই তো না কিছু তাকলি নিন আধাবিনা, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, একটু হাসি মুখে কথা বললে বুদ্ধিমানের বুদ্ধি হারিয়ে যায়, তখন তোমাকে বলে তোমার নাম কি, বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ো, আর অনেক কথা। একবার যদি হাসি দিয়ে কথা বলে মহিলা মানুষ, তাহলে আপনার বুদ্ধি যা আছে তার শতকরা 90% হারিয়ে যাবে, 10% দিয়ে টিকে থাকা খুব কঠিন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখিনি তোমাদের চেয়ে কাউকে
যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই তিনটা বললেন কারণ বেশিরভাগ জাহান্নামে যাওয়ার। তো এই কথাটার আর কোনো কথা বললেন না। মহিলাগণ আবার বলে বসলেন, ও মা নোকসান আঁকলে না ও দিনে না, আমাদের বুদ্ধি কম কিভাবে, আমাদের দিন ধর্ম কম এটা কিভাবে? তোমাদের বুদ্ধি কম হওয়ার পরেও, তোমাদের দিন ধর্ম কম হওয়ার পরেও তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমাদের বুদ্ধি কম হওয়ার পরেও, তোমাদের দিন ধর্ম কম হওয়ার পরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তখন বললেন, আমাদের দিন কিভাবে কম, আমাদের বুদ্ধি কিভাবে কম? তখন আল্লাহ রাসূল বলছেন, কেন? আলাইসা শাহাদাতুল মারাতে মিসলা নিসফে শাহাদাতুর রাজুলে, একজন পুরুষের সাক্ষী সমান দুইজন পুরুষ নয়, দুইজন মহিলা নয়, একজন পুরুষ সমান দুইজন মহিলা সাক্ষী দিতে গিয়ে। যদি সাক্ষী দেওয়া লাগে মহিলাকে, তাহলে একজন পুরুষ সমান কয়জন লাগবে? দুইজন মহিলা লাগবে। তখন বলছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, এটাই তো। তখন রাসূল বলছেন, ফাযালিকা নুকসান আকলেহা, এটাই হলো তাদের বুদ্ধি কমের প্রমাণ। বুদ্ধি কম এই জন্য একজনের জায়গায় দুইজন লাগে। তারপর বলছেন, আলাইসা লাম তাসুম তুসাল্লি ওয়ালাম তুসাল্লি ওয়া তাসুম, জাহাজাত যখন ঋতুবতী হয় তখন সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, ঘটনা তাই নয় কি? যখন ঋতুবতী হয় তখন সালাত আদায় করে না, সিয়াম পালন করে না। কুল নাম, জি হ্যাঁ জি, আমাদের যখন ঋতু হয় তখন আমরা সালাত আদায় করি না, সিয়াম পালন করি না। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাযালিকা নুকসানু দিনহা, এটা হচ্ছে তাদের দিনের ঘাটতি। বুখারী মুসলিম। তাহলে মহিলাদেরকে অতিরিক্ত দানের জন্য বললেন, যারা আপনারা দিনী বোন আছেন আর যারা অনলাইনে আমাদের সাথে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আছেন, আপনারা দান খেরাত করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। সবার জন্য জরুরি, আপনাদের জন্য আরও জরুরি। এবার আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। প্রথম রাকাতে 7 কেরাতের পূর্বে, প্রথম রাকাতে 5 কেরাতের পূর্বে। তবে তাকবীরে তাহরিমা ব্যতীত যদি কেউ তাকবীর দেয় তাহলে হবে 13, আর যদি তাকবীরে তাহরিমা সহ ধরে তাহলে হবে 12, 7, 5, 12। সব তাকবীরে হাত উঠাতে হবে, এটাই সহি। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে স্পষ্ট প্রমাণ হয় না, সাহাবিগণ থেকে সব তাকবীরে হাত উঠাতে হবে এটাই প্রমাণ হয়। তারপরে চলে আসলাম ফেতরা। বিগত জুমে আমরা ফেতরার বিষয়টি খুব স্পষ্টভাবে বলেছি, আবারও বলছি যে আব্দুল্লাহ ইবনে উমার বলছেন, আল্লাহর নবী ফেতরা ফরজ করেছেন 1 সা খেজুর অথবা 1 সা যব। দাস দাসীর উপরে, স্বাধীন পুরুষ নারীর উপরে, পুরুষের উপরে, মহিলার উপরে, ছোটর উপরে, বড়র উপরে, যারা মুসলমান। ঈদের দিন জন্ম নিয়েছে যে তার কি ফেতরা দিতে হবে? অনেকে বলতে চেয়েছেন, ঈদের মাঠে যাওয়ার পূর্বে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে। অনেকে বলতে চেয়েছেন, ফজরের আজানের পূর্ব মুহূর্তে জন্ম নিলে ফেতরা দিতে হবে। সব মিলে বোঝা যায়, যখন রামাজান শেষ হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, এই মুহূর্ত পর্যন্ত ছেলে মেয়ে জন্ম নিলে ফেতরা দিতে হবে। তবে সূর্য ডুবে যাওয়ার পরে ছেলে মেয়ে জন্ম নিলে ফেতরা দিতে হবে না, কেননা ফেতরা তো হবে পবিত্রতার জন্য। তো এখন তো সওয়াল ঢোকে গেছে, কাজে এই হুকুম প্রযোজ্য হবে না, এটাই ঠিক। সবাকেই ফেতরা দিতে হবে, ফেতরা দিতে হবে খেজুর থেকে 1 সা, যব থেকে 1 সা, গম থেকে 1 সা,
কিশমিশ থেকে এক শা, পনির থেকে এক শা, খাদ্য থেকে এক শা, এক শা। পৃথিবীর যে কোনো খাদ্য যারা খায় তারা এক শা ফেতরা দিবে। মদিনার শা অনুযায়ী এখনো বাংলাদেশে চাউল গম মাপলে 2 কেজি 500 গ্রাম, 2 কেজি 400 গ্রাম, 2 কেজি 300 গ্রাম এমনটা হতে পারে। ইরাকের শা দিয়ে চাউল শস্য মাপলে 3 কেজি 3.5 কেজি 3.5 কেজি হতে পারে। যেহেতু ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন দিনই মুসলিম ভাই বোন মাঝহব মেনে চলেন, তারা ইরাকের হিসাব করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া অনুযায়ী অর্ধ শাক চাউলের মূল্য ধরে টাকা ফেতরা দিয়ে থাকেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের যুগে শস্য ফেতরা দিতাম, দিয়ে আসছিলাম। আল্লাহর নবী চলে গেলেন, আবু বকর সিদ্দিক গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বা এরকম সময়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন, এসে হজ করতে বা উমরা করতে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকাল্লামা ফীমা কাল্লামান নাস, তিনি জনগণের সামনে বক্তব্যে সেদিন যা বললেন তাতে তিনি বললেন যে ইন্নিলা ওরা, আমি মুয়াবিয়া মনে করি, আন্না মুদাইনে মিন সামারাই সাম, সিরিয়ার অর্ধ সা গম তা দিল সান মিন তামারিন, মদিনার এক সা খেজুরের সমান। সিরিয়ার অর্ধ সা গমের মূল্য মদিনার মক্কার এক সা খেজুরের সমান, এইটা বক্তব্য দিলেন। ফাখাজান নাস বিজালিকা, জনগণ তখন অর্ধশা ধরে নিল। অর্ধশা ইরাকে চালু হলো, ইরাকে চালু হওয়ার কারণে যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বাড়ি ইরাক, কাজে ইরাক থেকে চালু হওয়া ইসলাম সারা পৃথিবীর যেখানে যেখানে গেল সবাই অর্ধশা নিল। তখন আবু সাঈদ খুদরি বললেন, ও আম্মা আনা ফালা আজাল কুন্ত উখরেজহু কামা কুন্ত উখরেজু ফি জামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের যুগে এক শা বের করতাম, এখনো এক শা বের করব, মাইস্তো যতদিন বেঁচে থাকবো আমি এক শাই বের করব। কালা রাজুলুল মিনাল কওমে, তখন একজন লোক দাঁড়িয়ে বলল যে কেন মুদ্দানে মিন কামহিন, অর্ধশা গম দিলে হবে না? তখন তিনি বললেন, লা তিলকা কিমাতো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে এইটা তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব, আরে এইটা তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব, লা মালহা ওয়ালা আকবালহা, আমি তার প্রতি কখনো আমল করব না, আমি তাকে কবুল করব না, আমি তাকে কবুল করব না, আমি তাকে কখনো তার প্রতি আমল করব না, ওয়ালা আখরজ আবাদান ইল্লা সান, আমার জীবনে কোনোদিন একসা ছাড়া আমি শস্য ফেতরা বের করব না। তিনি অর্ধশাও না করলেন, তিনি মূল্য না করলেন, যার জন্য কিয়ামত পর্যন্ত কোনোদিনও অর্ধশা ফেতরা দেওয়া হবে না, মূল্য ধরে ফেতরা দেওয়া হবে না, দিলে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি বিরোধী আমল, ফলাফল ভালো হবে না। মর্মে দেশ বিদেশের দিনী ভাই বোনকে বিনীত অনুরোধ জানিয়ে বলছি যে খারাপ লাগলেও কষ্ট হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করাই উত্তম হবে। তা হলো মাথা পিছু একসা করে ফেতরা দিতে হবে, চাউল গম আরও কিছু, আর দিতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে, এটাই সুন্নাত। তবে একদিন আগে 2 দিন আগে দেওয়া যায়, সহিহ হাদিস আবদুল্লাহ ইবনে উমার থেকে। বন্টন ঈদের দিনই করতে পারেন, একদিন আগে বের করলে আগেও করতে পারেন,
ঈদের সালাতের পরে করেন, বণ্টনের হিসাবটা প্রয়োজন অনুযায়ী হবে, তবে আদায় হবে ঈদের দিনে সকালে, অন্যথায় ঈদের একদিন আগে, অন্যথায় ঈদের দুই দিন আগে। সম্মানিত মুসল্লি দীনী মুসলিম ভাই বোন, আমরা আপনাদেরকে ঈদের সালাত এবং ফেতরা নিয়ম কানুন সময় সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যবহল বিবরণ দেওয়ার চেষ্টা করছিলাম। আমি তাতে আলোচনায় বলেছিলাম একটা পর্যায়ে যে আপনারা জামিয়া সালাফের মাঠে যখনই ঈদের সালাত আদায় করতে আসবেন তখনই খালি আসবেন না, পকেটে কোনো সময় খালি বের হবেন না, ভুলে গিয়ে যদি বের হয়ে যান আবার ঘুরে যাবেন। 50টা হোক, 200টা হোক, 500টা হোক, 1000 হোক, 10 টাকা হোক, ঈদের মাঠে এসে দান করবেন, এটা ছিল রাসুলের সুন্নাত। আমি দীনী বোনদেরকে বলছি আপনাদের জন্য জরুরি ঈদের মাঠে বের হবেন কিছু দান নিয়ে। আপনাদেরকে যে বলছি আমি, যখনই আপনারা বাইতুল হাম জামে মসজিদ জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পপারাজশাহী জামিয়া সালাফে হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর এইসব মসজিদে সালাত আদায়ের জন্য যখন বের হবেন তখন কম হোক বেশি হোক পকেটে কিছু পয়সা নিয়ে বের হবেন, কোটাটা যেন আপনার সামনে দিয়ে খালি পার না হয়ে চলে যায়, এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে। বিশেষভাবে অনুরোধ থাকছে, এদেশে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষার বড় মাধ্যম জামিয়া সালাফিয়া। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার, 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। জামিয়া সালাফে হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় 50 বিঘা জমির ওপরে অবস্থান করে। সেখানে একটি মসজিদ হবে বাইতুল হাম নামে মসজিদ, যার জন্য 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে, যার মাটি টেস্ট চলছে, শেষ হয়ে গেছে, এখন পাইলিং আরম্ভ হবে, পাইলিং শেষ হলেই নির্মাণের কাজ শুরু হবে, যার একতলাতে প্রায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। উত্তরবঙ্গে আপনাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়ে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদ ঢুকলেই একটু আরাম লাগে, গায়ে বাতাস লাগছে, ফিরি ফিরি ঢুকলাম, মসজিদে নবাবিতে ঢুকেছেন কি না জানি না, মসজিদে নবাবিতে ঢুকলে বিশাল ফাঁকা জায়গায় ঢুকছি, বেশ একটু বাতাস গায়ে গায়ে লাগছে, আরাম লাগছে, এরকম মনে হয় একটা ফিরি বিশাল জায়গা। এটা আপনাদের জন্য বিশাল নেয়ামত, আমি দুঃখিত, এটা আমারই দুর্বলতা যে ডাঙ্গিপাড়ার পুরুষ নারীকে আমি বুঝাতে পারলাম না, আমার ব্যর্থতা কোথায় আছে, হয়তো বা আছে। এরপরে বলতে চাই, এমনটা হতে পারে যেখানে ইসলাম ছড়াই সেখানে মানুষ প্রকৃতি ইসলাম পায় না, এই মসজিদের সাথে বৈরী ভাব দেখে কি হবে, এই ঈদের মাঠের সাথে বৈরী ভাব দেখে কি হবে, কি এমন সুবিধা ভোগ করা যেতে পারে, কিছুই না, শুধুমাত্র হিংসা বিদ্বেষ বাড়বে মাত্র। এরকম একটা বিশাল মসজিদ, উত্তরবঙ্গে এত বড় মসজিদ নাই, আর এত বড় মসজিদ এত বড় মাদ্রাসা এ দেশে আহলে হাদিসের নাই, এখানে প্রায় 2,000 ছেলে পড়াশোনা করে, প্রায় 850-900 মেয়ে পড়াশোনা করে, প্রায় 3,000 ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে, প্রায় 25 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান অবস্থান করে ছেলেদের, বিশাল ব্যাপার। 305 জন এতিম রয়েছে, প্রায় 500 জন অসহায় ছেলে মেয়ে রয়েছে, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে, সব মিলে এখন প্রতি মাসে বেতন লাগে 26 লক্ষ, সময়ের গতিতে আরও বাড়বে, রামাজান পরে বহির্বিশ্ব থেকে শিক্ষক আসছেন, তখন তাদের বেতন আরও বেশি হয়ে যাবে। মর্মে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবার মাটিতে 4:30-5টার সময় বলেছিলাম আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য। আজকে আপনারা এই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ার মাঠে এই প্রতিষ্ঠান দেখছেন, মর্মে আমার সমস্ত দীনী ভাই বোনকে আন্তরিকভাবে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে অনুরোধ রইল। নিজের কল্যাণের জন্য যেমন দোয়া করেন, একটু জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। দোয়াটি হলো, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো।
এইটুকু অনুরোধ রেখে আমার সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে, দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের ঈদের সালাতের পরবর্তী কথা বক্তব্য এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।